আমাদের মহাবিশ্বে গতিশীল বস্তুগুলোর গতি সম্পর্কে তিনটে সূত্র 1687 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তার প্রিন্সিপিয়া গ্রন্থে প্রকাশ করেন। এই সূত্রগুলোকেই আমরা নিউটনের গতি সম্পর্কীয় সূত্র বলে থাকি। তো আমরা আজকে দেখো নিউটনের প্রথম গতিসূত্রটি কি সেটা সম্বন্ধে জেনে নেব। তো এই প্রথম গতিসূত্রের বিবৃতি কি দেখো, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমগতিতে সরল রেখা অবলম্বন করে চলতে থাকবে। এখন দেখো নিউটনের এই প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো বিষয় জানতে পারি। এক নম্বর বিষয় হলো পদার্থের জাড্য এবং দু নম্বর বিষয় হলো বলের সংজ্ঞা। তো আজকে আমরা পদার্থের জাড্য বা জড়তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি দেখতে পেলাম, যে স্থির বস্তুর স্বাভাবিক ধর্ম হলো স্থির থাকা এবং গতিশীল বা সচল বস্তুর স্বাভাবিক ধর্ম হলো তার গতি বজায় রাখা। তো এটা তো আমরা জানি, বাস্তব জীবনেও দেখে থাকি যে স্থির বস্তু কিন্তু নিজে থেকে চলতে পারে না এবং গতিশীল বস্তুও কিন্তু নিজে থেকে থামতে পারে না। একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝতে পারবে। ধরো তুমি একটা সাইকেল নিয়ে কোথাও যেতে চাইছো, তো আমাদের তো তাহলে তোমাকে কি করতে হবে, সাইকেলের প্যাডেলে বল প্রয়োগ করলেই কিন্তু তুমি তখন কি করতে পারবে, সাইকেলটা স্থির সাইকেলটাকে চালাতে পারবে। আবার ধরো অন্যদিকে এই চলন্ত সাইকেলটিকেই তোমাকে কোনো জায়গায় থামাতে হবে, তাহলেও কিন্তু তখন তোমাকে কি করতে হবে, ব্রেকে চাপ দিয়ে সাইকেলের চাকায় বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা কি দেখলাম, যে সচল বস্তু বা স্থির বস্তু নিজে থেকে কিন্তু তার অবস্থার পরিবর্তন ঘটাতে অক্ষম। পদার্থের এই অক্ষমতাই হলো জাড্য বা জড়তা। এই জন্যই কিন্তু নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্যের সূত্র বা ল অফ ইনার্শিয়া বলা হয়। তো তোমরা জেনে রাখো যে পদার্থের জাড্য কিন্তু ভরের সাথে সম্পর্কযুক্ত। যে পদার্থের ভর যত বেশি তার জাড্যও কিন্তু তত বেশি হবে। কেমন, এখন দেখি জাড্য বা জড়তা কি। দেখো পদার্থের যে ধর্মের জন্য স্থির বা গতিশীল অবস্থায় থাকা কোনো বস্তু তার ওই স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে সেই ধর্মকেই আমরা জাড্য বা জড়তা বলি। তো তোমরা জেনে রাখো পদার্থের জাড্য কিন্তু দুই প্রকার। প্রথম কি, প্রথম হলো স্থিতিজাড্য এবং দ্বিতীয় হলো গতিজাড্য। কেমন, এর পরের ভিডিওগুলোতে স্থিতিজাড্য এবং গতিজাড্য সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জেনে নেব।